সাভারের রানা প্লাজা ধ্বংসের সাত বছর পূর্তিতে দুর্ঘটনাস্থলের পাশে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নিহতদের স্বজন, সরকারি ও বিভিন্ন বেসরকারি শ্রমিক সংগঠন এবং আহত শ্রমিকরা সেখানে শ্রদ্ধা জানান। তবে করোনা ভাইরাসের কারণে গত বছরের চেয়ে এবারের আয়োজন ছিল সীমিত। 2013 সালের এই দিনে রানা প্লাজার নয়তলা ভবন ধসে প্রাণ হারান 1175 জন মানুষ। এর আগে গতকাল সন্ধ্যায় অস্থায়ী বেদিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। রানা প্লাজা ধসের সাত বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহত গার্মেন্টস শ্রমিকরা। সাভারে কারখানা দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখন তা বন্ধ। অনেকেই আছেন অর্থ কষ্টে, পরিবার পরিজন নিয়ে চলছে দুর্বিষহ জীবন। করোনা সংক্রমণের সময় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত বিনিয়োগ ও পোশাকের অর্ডার ফিরে পাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন শেরফুল আলম। ক্র্যাচের সাথে জড়িয়ে আছে হৃদয়ের জীবন। একসময় রানা প্লাজার একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন তিনি। ভবন দশে পাজরের হার ভেঙে গেছে, এখনো সেই অসুস্থতা, চিকিৎসার টাকাও নেই। আমার মেরুদণ্ডে ভীষণ বড় আঘাত পাই, বুকের পাজরটা প্রায় 4-5 ইঞ্চি ভিতর দিয়ে চলে যায়। এখন বন্ধুর পাশে থাকি, এইভাবে জীবনযাপন করতেছি। হৃদয়ের মতো শাহনাজ, সেলিম, মুক্তিরাও কাজ করতেন রানা প্লাজায়। মানসিক যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় আপনজনদের কাছ থেকে বিতাড়িত হয়েছেন অনেকেই। বছরের এই দিনে করোনা আতঙ্ক নিয়ে আজও তারা জড়ো হয়েছেন সেই জায়গায়। রাত ভরা ঘুমায় পারি না, ব্যথায় শিক্ষার পরে বয়ে থাকি। পারিবারিক সঞ্জপত্র দেওয়া হয়েছিল আমাকে, ওটার মুনাফা দিয়ে আমি চলতেছি বর্তমানে। উন্নয়ন সংস্থা অ্যাকশন এডের তথ্য মতে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের 43% এখনো বেকার, আহতদের 31% মানসিক বিপর্যয়ে রয়েছেন। ওই দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের আওতায় নিহত ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে করোনা মহামারীতে পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এ খাতে আরও বেশি ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে করছেন কেউ কেউ।